রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের গড় মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় মন্ত্রীর হাতে উদ্বোধন করা রাস্তার কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম শিডিউল না পেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ধীর গতিতে কাজ করছে ঠিকাদার। এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে, যেখানে দাঁড়িয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলতে গেলে তার দেখা পাওয়া যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে তারপরে কিন্তু ক্ষোভে ফুসছেন সেখানকার বাসিন্দারা। যেখানে বলা হচ্ছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের গড় মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় মন্ত্রীর হাতেই উদ্বোধন করা হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে কোনো রকম শিডিউল মানা হয়নি, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ধীর গতিতে কাজ করা হয়েছে, ঠিকাদাররা সেই সমস্ত জিনিস দিয়ে কাজ করেছেন, ঠিকাদারের সঙ্গে কথা বলতে গেলেও তার দেখা পাওয়া যাচ্ছে না এমনটাও কিন্তু দাবি করছেন সেখানকার বাসিন্দারা। তারপরে কিন্তু ক্ষোভে ফুসছেন সেখানকার বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেখানকার ব্যবসায়ীরা। এদিকে এলাকার ব্যস্ততম এই রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে রাজ্যের মন্ত্রী উদ্বোধন করেছেন, তারপরেও কিন্তু একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে। মানে মালে প্রচুর মাল খারাপ, সিমেন্ট ড্যামেজ সিমেন্ট দিয়ে ঢালাই হচ্ছে, ঢালাইটা ঠিকভাবে হচ্ছে না, রাস্তার পাশে জল জমে থাকছে, ধুস দিয়ে উঁচু করে দিচ্ছে রাস্তাটা, ঢালাইটা আরও মানে পাতল হয়ে যাচ্ছে, সিমেন্টের কোয়ালিটি একদম খারাপ, ড্যামেজ। এখানে এসে দেখলাম যে সিমেন্ট একদম জমা সিমেন্ট, একদম সিমেন্টের কোয়ালিটি একদম প্রচুর প্রচুর খারাপ। সব থেকে প্রথমে তো এটা হচ্ছে হসপিটালমুখী মেন রাস্তা, এই রাস্তাটার এই অবস্থা চার মাস থেকে করে রেখেছে ভেঙে। অ্যাম্বুলেন্সে এখান থেকে হসপিটাল যাওয়ার আগেই হয় বাচ্চা হয়ে যাচ্ছে, না হলে পেশেন্ট মারা যাচ্ছে। ওরা প্রতিদিন 10 ফিটের বেশি রাস্তা, সপ্তাহে ম্যাক্সিমাম 30 ফিট রাস্তা হচ্ছে। এবারে কথা হচ্ছে 400 মিটার রাস্তা দু পার্টে করবে এরা, 400 মিটার রাস্তা কতদিনে করবে আমরা ওটাই বুঝতে পারছি না। এই রামবিদু মোড় থেকে যেখানে রাস্তাটা শুরু হয়েছে, এই রাস্তার দুই সাইডে যে দুই পাশে যে ব্যবসায়ীরা আছে তাদের পুরো বিজনেসটাই ঢপ হয়ে গেছে। এটা কি আমার মনে হয় কারা কীভাবে করছে বুঝতে পারছি না। এটা মনে হয় যে ভিতর বাজারে পুরো বিজনেসম্যানদেরকে মারার এটা মনে হচ্ছে একটা চক্রান্ত। পুরো একটা রাস্তা নিয়ে একটা শোনা যাচ্ছে, আপনাদের মুখে শুনলাম যে নিম্নমানের রাস্তা কাছে। দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সব এলাকায় সব জায়গায় রাস্তাঘাট এবং সব রকম সুযোগ সুবিধা দিয়ে উন্নয়নের চেষ্টা করছে। সেখানে টেন্ডার হয়, সেখানে যদি কেউ নিম্নমানের কাজ করে থাকে তাহলে গ্রামবাসী হোক বা সেখানকার লোকাল ইলেক্টেড মেম্বাররা হোক, আধিকারিকদের কাছে যদি কমপ্লেন দেয় আমার মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা হবে। নিম্নমানের কাজ হলে ও এটা বিচার করবে সেই দপ্তরের আধিকারিকরা, এবং তার জন্য পানিশমেন্টও আছে, এই নিয়ে চিন্তার ব্যাপার নেই। কারো কোনো অভিযোগ যদি থাকলে কাজটার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক কাজ করাচ্ছে তাদেরকে জানানো, এবং সম্মানমন্ত্রী যখন জেনেছেই সবাই জানতে পেরেছে প্রয়োজনীয় ব্যবস্থা হবে, এখানে ঘাট ভরবার কোনো ব্যাপার না।